ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। কিছুদিন আগেই কিন্তু তোমাদের কিন্তু এইচএসের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সেই রেজাল্টে কিন্তু অনেক ছাত্রছাত্রী, প্রায় 1 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী কিন্তু আনসাকসেসফুল দেখাচ্ছে তাদের রেজাল্ট, এবং তাদের মধ্যে আবার কিছু আবার দেখাচ্ছে কন্ট্যাক্ট স্কুল। এই নিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ বা অশান্তির শেষ নেই, আর এই ক্ষোভেরই কিন্তু বহিঃপ্রকাশ ঘটলো কিন্তু বিভিন্ন আন্দোলনের মাধ্যমে। ছাত্রছাত্রীরা ইতিমধ্যে কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছে। আজকে আমি তোমাদেরকে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা দেখো, এই পেপার কাটিংটা দেখো, তোমরা দুটো পেপার কাটিং তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পেপার কাটিংটা দুটো জায়গায়, এই দুটো জায়গায় কিন্তু অলরেডি ছাত্রছাত্রীরা কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছে। এইরকম অনেক জায়গা আছে, আমরা বিভিন্ন নিউজ পোর্টাল থেকে জানতে পারছি যে ছাত্রছাত্রীরা কিন্তু তাদের ন্যায্য অধিকারের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় স্কুল কিংবা অন্যান্য প্রশাসক যে ভবন আছে সেই ভবনের সামনে কিংবা রাস্তায় কিন্তু তারা কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছে। এবার প্রশ্ন হলো, স্যার আমরা আন্দোলন করলে কি আমাদের আনসাকসেসফুল থেকে আমাদের রেজাল্ট কি সাকসেস হবে? দেখো, তোমাদেরকে একটা কথাই বলবো যে তুমি যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো এবং তোমার যদি কনফিডেন্স থাকে যে আমি পরীক্ষাতে পাশ করব, কিন্তু আমার রেজাল্ট আনসাকসেসফুল আসলো কেন, এক্ষেত্রে তোমাকে বলবো তোমার অধিকার তোমাকেই কিন্তু একদম কেড়ে নিতে হবে। কারণ তোমাকে অধিকার কিন্তু কেউ দিবে না, তোমার অধিকার তোমাকে আন্দোলন মাধ্যমে হোক বা যেভাবে হোক তোমাকে কিন্তু সেই অধিকারটা কেড়ে নিতে হবে। তাই তোমার যদি মনে হয় যে আন্দোলনের মাধ্যমে আমি আমার অধিকারটা কেড়ে নিতে পারবো, আমি সঠিকভাবে পরীক্ষা দিয়েছি এবং আমি পাস করার মতো কিন্তু পরীক্ষা দিয়েছি এবং আমি ভালো এক্সাম দিয়েছি কিন্তু আমার খাতা দেখা ঠিকঠাক হয়নি, সেক্ষেত্রে তুমি আন্দোলন করতে পারো, ক্লিয়ার? এবার অনেক ছাত্রছাত্রী বলতে পারে যে স্যার আমরা এখন কিভাবে আন্দোলন করব, এখন তো স্কুল ছুটি, তাই না? তাহলে এক্ষেত্রে আমি তোমাদের একটা কথাই বলবো যে স্কুল ছুটি ঠিক আছে, তোমরা আন্দোলন চালিয়ে যেতে পারো বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন টুইটারের মাধ্যমে চালিয়ে যেতে পারো, এবং যদি তোমরা রাস্তাঘাটে আন্দোলন শুরু করো করতে পারো। তবে একটা কথা যে রাস্তাঘাটে যখন তোমরা আন্দোলন করবে তখন অবশ্যই যেন যানবাহন যারা যাচ্ছে সাধারণ মানুষ যেন বিপদে না পড়ে, সেই দিকটাও কিন্তু তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে? তোমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করো, তোমাদের আন্দোলন চালিয়ে দাও, তোমরা যদি সঠিকভাবে পরীক্ষা দাও এবং ভালো এক্সাম দাও তোমরা অবশ্যই আন্দোলনের মাধ্যমে কিন্তু ন্যায্য অধিকার পেতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমরা কেন আন্দোলন করবে এই ব্যাপার নিয়ে, ঠিক আছে? তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।